1971 বঙ্গবন্ধুর ডাকে দেশকে বাঁচাতে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বরগুনার দামাল ছেলেরাও। মুক্তিকামী বাংলার দামাল ছেলেদের যুদ্ধাস্ত্র ছিল বাঁশের লাঠি, গুটি কয়েক রাইফেল ও বন্দুক। তাই দুর্বল প্রতিরোধ ভেঙে প্রথমে পটুয়াখালী ও পরে বরগুনায় ঢুকে পড়ে পাকিস্তান বাহিনী। মুক্তিযুদ্ধ চলাকালে বরগুনার থানাগুলো ও তৎকালীন মহকুমা দখল নিয়ে পাক বাহিনী এলাকায় এলাকায় চালায় ধ্বংসযজ্ঞ। যুদ্ধ চলাকালীন এই ডাক বাংলোটি দখলে নেয় পাক বাহিনী, আর এখানে ধরে এনে নারী ধর্ষণ ও পৈশাচিক কায়দায় নির্যাতন করত তারা। বরগুনায় পাকিস্তান বাহিনীর চালানো গণহত্যার অন্যতম সাক্ষী বরগুনার এই তৃতীয় স্তম্ভটি, যেখানে মাটিচাপা দেয়া আছে প্রায় অর্ধ শতাধিক মুক্তিকামী মানুষকে। একাত্তরের 29 ও 30 মে পাকিস্তান বাহিনীর মেজর নাদের পারভেজের নেতৃত্বে বরগুনার জেলখানায় বন্দী মুক্তিকামী বরগুনাবাসীকে গুলি করে হত্যা করা হয়। হত্যার পর জেলখানার পশ্চিম পাশে গণকবরের এই জায়গাটিতে একত্রে মাটি চাপা দেওয়া হয়। সেদিন মুক্তিকামী শহীদ সেই মুসলমানদের জোটেনি কবরের 3.5 হাত মাটি, আর হিন্দুদের জোটেনি আগুনের ছোঁয়া। আজ কালের বিবর্তনে শহীদদের সেই মৃতদেহ মাটিতে মিশে গেলেও স্মৃতি স্তম্ভে রয়েছে তাদের নাম, অজিত, কৃষ্ণকান্ত, ধৈর্যধর সহ 76 জনকে হত্যা করা হয়েছে বলে সাক্ষী দেয় এই স্মৃতিফলকটি। প্রায় 9 মাস পাক বাহিনীর এমন নির্যাতনের পর বরগুনার বাবনায় মুক্তিযোদ্ধাদের 9ম সাবসেক্টরে নির্দেশ আসে বরগুনাকে হানাদার মুক্ত করার। 2 ডিসেম্বর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তার খানের নেতৃত্বে 21 জন মুক্তিযোদ্ধা নৌকাযোগে বরগুনা খাগদন নদী হয়ে পটকাখালীতে অবস্থান নেয়। সেখান থেকে 6টি ভাগে বিভক্ত হয় তারা। কারাগার, ওয়াবদা কলোনি, জেলা স্কুল, সদর থানা, ওয়ারলেস স্টেশন ও এসডিওর বাসভবন এলাকায় অবস্থান নেয় তারা। সে সময় মুক্তিযোদ্ধারা একটি কৌশল অবলম্বন করে বরগুনাকে হানাদার মুক্ত করতে। ফজরের আজানকে সংকেত হিসেবে ব্যবহার করে একযোগে ফায়ার করে আতঙ্ক তৈরি করে পাক বাহিনীর মাঝে। পাকিস্তান বাহিনী ভাবে একত্রে অনেক মুক্তিযোদ্ধারা আক্রমণ করেছে, তাই তারা যুদ্ধে না গিয়ে আত্মসমর্পণ করেন মুক্তিযোদ্ধাদের কাছে। প্রথমে জেলখানায় অবস্থানরত পুলিশ ও রাজাকারদের আত্মসমর্পণ করিয়ে এসডিও অফিসের সামনে নিয়ে আসেন তারা। কয়েকজন মুক্তিযোদ্ধা গিয়ে স্বাধীনতাকামী তৎকালীন এসডিও আনোয়ার হোসেনকে মুক্ত করেন। দুপুর 12টার দিকে মুক্তিযোদ্ধারা প্রশাসনিক দায়িত্ব এসডিওকে সাময়িকভাবে বুঝিয়ে দিয়ে অস্ত্রশস্ত্র ও গোলা বারুদ নিয়ে বুকাবনিয়া সাব সেন্টারে চলে যান। আর সেই দিন থেকেই বরগুনা হানাদার মুক্ত হয়। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। আমাদের সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অন করুন, আর বেশি বেশি লাইক ও শেয়ার করে কমেন্ট জানিয়ে দিন আপনার মতামত।